সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি অ্যারে ট্রাভার্সিং নিয়ে আলোচনা করব। ট্রাভার্সিং জিনিসটা মূলত হচ্ছে যে সকল উপাদান একবার করে পরিবহন করা, যেটাকে বলা হয়। অর্থাৎ একটা অ্যারে যতগুলো উপাদান আছে আমি সবগুলো উপাদানেই একবার একবার করে যাব এবং শুধুমাত্র একবারই যাব, এইভাবে সবগুলো উপাদান যেতে পারবো, এরকম একটা পদ্ধতি। অর্থাৎ যদি ধরা হয় A10, আমি যদি একটা অ্যারে নেই ইন্টিজার টাইপের, সো এখানে জানি আমরা যে A0 থেকে A9 পর্যন্ত মোট 10টা ভেরিয়েবল রয়েছে, প্রতিটার টাইপ হচ্ছে ইন্টিজার। অ্যারে ডিক্লারেশনের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি। এখন এই অ্যারে ট্রাভার্সিং, মানে এই অ্যারের মধ্যে ট্রাভার্স করাটাকে ট্রাভার্স করার পদ্ধতি হচ্ছে এরকম যে ট্রাভার্স করার মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আমি A0 থেকে শুরু করে A9 পর্যন্ত প্রতিটা ভেরিয়েবলেই একবার করে যাব, এবং যাবই একবার করেই যাব। ট্রাভার্সের ব্যাপার প্রয়োজনীয়তা হচ্ছে এখানে যে ট্রাভার্স না করলে আমরা এর বিভিন্ন কাজগুলো আমরা করতে পারবো না, এর যে বিভিন্ন অপারেশনগুলো আছে সেগুলো সম্ভব হবে না। সো মানে যদি আমি কোনো উপাদানে যেতে না পারি, সো সেক্ষেত্রে সেই উপাদানটা নিয়ে আমি কীভাবে কাজ করবো, এটা হচ্ছে মূল কথা। সো বিভিন্নভাবে এরে ট্রাভার্স করা যায়, কিন্তু এরে ট্রাভার্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি A0 থেকে শুরু করে A9 পর্যন্ত প্রতিটা ভেরিয়েবলেই যাব, এবং এই পদ্ধতির সাথে প্রতিটা ভেরিয়েবল একবার করে অ্যাক্সেস করা হয়। সো আসল কথায় আসি, যে প্রথমে একটা এরে ট্রাভার্সের খুব ছোট্ট একটা উদাহরণ দেখবো। যে আমি যদি A0 থেকে A9 পর্যন্ত প্রতিটা ভেরিয়েবলে যেতে পারি, সো আমি প্রতিটা ভেরিয়েবলের মান আমি প্রিন্ট করতে পারবো, এটা হচ্ছে প্রথম আমার এয়ার ট্রাভার্সের মূল কথা, যে আমি এখন A0 থেকে শুরু করে A9 পর্যন্ত প্রতিটা ভেরিয়েবলের মান প্রিন্ট করবো। তাহলে এটা বুঝতে পারবো যে হ্যাঁ, আমি প্রতিটা ভেরিয়েবলে একবার করে অন্তত গেছি। সো আমি প্রথমে এখানেই মানগুলো দিয়ে দেবো, এখানে মান দিচ্ছি 2, 3, 4, 1, 0, 9, 8, 7, 6, 5। সো এখানে মোট 10টা ভেরিয়েবলের মান আমি দিয়ে দিয়েছি A10-এর। A0-এর মধ্যে 2, A1-এর মধ্যে 3, A2-এর মধ্যে 4, এভাবে করে A9-এর মধ্যে 5 আসবে। সো আমি যদি এখন এই মানগুলো সিরিয়ালে যদি প্রিন্ট করবো, মানে আমি A0 থেকে শুরু করে A9 পর্যন্ত প্রতিটা ভেরিয়েবলের মান আমি প্রিন্ট করব, তার মানে আমি এটা বুঝতে পারবো যে আমি A0 থেকে শুরু করে A9 পর্যন্ত প্রতিটা ভেরিয়েবলে অন্তত একবার করে গেছি, এবং সে ফলে তার ফলে তার মানটা আমার প্রিন্ট করা হয়েছে। এই ট্রাভার্সটা খুব সোজা একটা ব্যাপার, শুধুমাত্র একটা লুপ নিতে লাগে। লুপ নিয়ে আই এর মানটা আমি স্টার্ট পয়েন্ট থেকে শুরু করলাম, A0 থেকে শুরু করে সব শেষ পর্যন্ত লেস দেন 10 দিলাম। যদি এর সাইজ 10 হয় তাহলে 0 থেকে শুরু করে লেস দেন 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে, কারণ হচ্ছে যে 10 নামে কিন্তু A10 নামে কোনো ভেরিয়েবল নেই। এটা আমি গত পর্বেই বলে দিয়েছি যে A0 থেকে শুরু করে A9 পর্যন্ত ভেরিয়েবল রয়েছে, বাট A10 পর্যন্ত কিন্তু কোনো ভেরিয়েবল নেই। সো সেক্ষেত্রে লুপের মধ্যে আমরা আই ইকুয়াল লেস দেন ইকুয়াল 10 দিতে পারবো না। এরপর হচ্ছে আই প্লাস প্লাস, এখন যেহেতু প্রতিটা উপাদানের মান প্রিন্ট করবো, সো প্রিন্ট এফ %d, ai। এখানে ai মানে কি, যখন i এর মান 0 তখন a0 মান প্রিন্ট করবে এটা, আর যখন i এর মান 1 হবে তখন a1 এর মান প্রিন্ট করবে, যখন i এর মান 2 হবে তখন a2 এর মান প্রিন্ট করবে। এভাবে i এর মান 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, যখন 9 হবে তখন a9 প্রিন্ট করবে, আর যখন a10 হবে তখন তো লুপটা ব্রেকই করে ফেলবে, সো তখন এটা প্রিন্ট করবে না। সো এটা a0 থেকে শুরু করে a9 পর্যন্ত প্রতিটা উপাদানের মান প্রিন্ট করবে। এবার আমি প্রোগ্রামটাকে রান করব, এখানে একটা ইরর দেখা যাচ্ছে, সেই ইররটা হচ্ছে আমি আই এর মানটা ডিক্লেয়ার করিনি। এখানে যে সবগুলো মানই কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে 2, 3, 4, 1, 0 সিরিয়ালি। এরর ট্রাভার্স বলতে শুধুমাত্র আমি যে প্রথম থেকে শেষ পর্যন্তই প্রিন্ট করতে পারবো তা না, আমি ইচ্ছা করলে শেষ থেকে শুরু পর্যন্ত প্রিন্ট করতে পারবো, এই কাজটাও আমি করতে পারবো। সেজন্য কী করতে হবে, সবার শেষের উপাদানটা কি A9,
I am an anti shoe cotabe among I am an jocon potento I am an jocon zero, to zero take a board of human zero board tagbe, to human cascobe among nine take a zero tastegale amakitoha increment cotai. She think even colley, eva the cabbage pishon the chesteke, a shomuglupin colleche. এবার সামনের দিক থেকে প্রথমবার ট্রাভার্স করেছিলাম এবার আমরা পিছন দিক থেকে ট্রাভার্স করলাম যেটা সুবিধা হবে সেটাই আবার এর মাঝখানে নির্দিষ্ট যে কোনো উপাদান নিয়ে আমরা ট্রাভার্স করতে পারি যে আমরা চেক করে দেখতে পারি যে মাঝখানে কোন উপাদান যদি যে A5 printf percent d a5 মানে কি a5 মানে কি ষষ্ঠ উপাদানটার মান আমি প্রিন্ট করতে পারি সেটাই হবে করতে পারি ষষ্ঠ উপাদান কি 1 2 3 4 5 6 6 ষষ্ঠ উপাদান হচ্ছে 9 সো 9 প্রিন্ট করছে a5 মানে ষষ্ঠ উপাদান এই কারণে কি a0 থেকে শুরু হচ্ছে a0 a1 a2 a3 a4 a5 এটা হচ্ছে কি a ষষ্ঠতম উপাদান সো ট্রাভার্সের মূল কথাগুলো মূলত এটাই এর পরের টিউটোরিয়ালে আমি ট্রাভার্সিং দিয়ে সার্চের একটা অ্যালগরিদম দেখাবো কিভাবে আমি যে কোনো উপাদান আছে কিনা প্রোগ্রামে সেটা সার্চ করতে পারি সেই পদ্ধতিটা দেখাবো সো আপনারা ইচ্ছা করলেই এখন থেকেই চেষ্টা করে দেখতে পারেন যে কীভাবে সার্চ করা যায় খুব সোজা একটা পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন যদি না পারেন সো তারপরে টিউটোরিয়ালটা দেখবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোন টপিকস নিয়ে